কি আছে এখানে? কি আছে এখানে? কি আছে? কই মাছ আর এই যে তিনটে মাগুর আছে। মাগুর দেশি? মাগুর দেশি না হলে এক টাকাও লাগবে না। শিওর? দেখি তুমি ভালো করে দেখে না, আমি তো মাছ চিনি না। দেশি না? আচ্ছা তোমাকে বলেছি দেশি হাতে তুলতে পারবো না। দেখা কেমন সাইজটা দেখা, এটা ছোট তো? ছোট এই দুটো বড়। ঠিক আছে চল চল। না এই কথা বলছি না, ঠাকুরের আশীর্বাদে গোবিন্দের কৃপায় কখনো করে না। একই খালের না বিলে? চাপা দেখি কতটুকু হয়। দেখি 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 নষ্ট হয়ে গেল তিনটে মাসে নষ্ট। বেশি না তিনটে মাসে নষ্ট হয়ে গেল। হ্যাঁ সাইজটা দেখো, কোন বিলের মাছ এটা জানি না, ওই ছেলেটা যে দেয়। হ্যাঁ ওই সব পরে করবি, তাতে সুবিধা হবে। আচ্ছা কর, তুই যেভাবে করবি কর। ওইভাবে করলেই তো দেরি হবে। কর ই করিস, পেয়ে যাবি। কটা করব চেহারা সব আলাদা। দেখি কতটুকু করছিস কর। তোমার যে এত সুন্দর সুন্দর মাছ খাওয়াই তার জন্য আমি কি পাই বলো? কেন তুই বিনা পয়সায় খাওয়াস মনে? বিনা পয়সার জানি না, বিনা পয়সা পয়সা দিলে তুমি পাবা না, পয়সাতে সব কিছু মেলে না। আমি যে তোমার জন্য খুঁজে খুঁজে আনি আনিস আনিস। হ্যাঁ অন্য লোক কোনোদিন, তুমি এত মাছ লোক মাছ আলো যাই তো, তুমি বলে দেখো তিনি কেমন আনতে পারে। তোমার যাই ইচ্ছা আমি পূরণ করি। সাধারণ তুই দেশি পুঁটি নিয়ে আয় সুন্দর দেখে, এনে খাইয়েছি, কেটে দিয়ে যাই, সব কিছু করি, কোনো মাছ আলাদা করে না। যেটা সত্যি কথা বুকে হাত দিয়ে বলো, তুমি বলো যে সাধন আমাকে সুন্দর মাগুর খাওয়াবি, আমি ঠিক এনে দিই। এই তিনটেই এনেছিলে? হ্যাঁ তিনটেই পেয়েছি। আমি কত কয়ে যে এই কি বলে নমিতা দি, ও এখনো ঘুমিতে উঠেনি, ওর কাছে গেলি কিন্তু এই মাগুর আমি হাজার কেন 1200 বললাম নিয়ে নেবো, কিন্তু ওকে আমি যাইনি। আমি না দাদা সেদিন আমার ওপর রেগে গিয়েছিল, আগে ওদের বাড়ি কুঠি দিয়ে ফেলেছি তাই। হ্যাঁ কিন্তু আমি আজকের কোথাও দেখাবো না, চলে এসেছি। ভালো মাছ পেলে তুই আনবি, আমি পুরোটা নিয়ে নেবো। তুই তিনটে কেন, যদি দশটা দিতে আজকে দশটাই নিয়ে নিতাম। না পাইনি তার কি হয়, আবার পেলে নিয়ে আসবি। এই মাছ খেয়ে বলবে যে সাধন দিয়ে গেছে। তার মানে তোর মাটনের থেকেও দাম বেশি। মটন তো তোমার রেগুলার পাওয়া যায়। মটন আমরা তো গরিব মানুষ, গোড়া ডাক্তার বলতো বলে যে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে দুর্বল মানুষ, তাকে সিরাপ 3-4 দিন শিঙি মাছের ঝোল মাদু মাছের ঝোল খাইয়ে দেবে, সে যদি ওষুধ লাগে তখন আমাকে বলবি। গোড়া ডাক্তারের সঙ্গে যাস নাকি তুই? হ্যাঁ ডাক্তারবাবুর বাড়িটাই মাছ দেয় তাই গোড়া ডাক্তার বাড়িতে। হ্যাঁ তোরা তো বুঝিস রে ভালো লোক, মাছে কি আছে তুই জানিস না। ভালো মানুষ, আমার এমন দিন গেছে বাজার করার পয়সা নেই, গোড়া দামাকে বাজার করার পয়সা দিতে যা বাজার করে নিয়ে গিয়ে বাচ্চা কাচ্চা খাওয়া গিয়ে। বাহ ভালো লোক বললাম তো। আমার বইয়ের অবসান করে দিয়েছিল যে ডাক্তার গোড়া তাই পয়সা নেই। আচ্ছা আচ্ছা, যৌন নাড়িতে টিউমার হয়েছিল, আমার বউকে অপারেশন করে দিয়েছিল, তখন ওই যে বর্ণানী নার্সিং হোম ছিল উনি ওখানে থাকতো অমল ব্যানার্জির ওখানে। এখন তো ওই নার্সিং হোম বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে কেন? কোনো কেস খামারি খেয়ে। আচ্ছা আচ্ছা, দেখা দিন একটা পাটা ছাগল কাটলে অতটা রক্ত নেই।
দেবো পাঁচটা ছটা বেঁচে বেঁচে কি কই মাছ না রে ঘরে কাতল মাছ পড়ে আছে থাকলো তুমি দেশি কই তারপরে আজকে মনে হয় মাটন করবে।